দর্শক আমি সফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক একটা সিনেমা একেবারে দেশ জুড়ে এবং দেশের বাইরেও কার্যত বলা যায় না হইচই একটা ফেলে দিয়েছে, যেটার নাম হচ্ছে কাশ্মীর ফাইলস। এবং এই সিনেমা দেশের বিভিন্ন প্রান্তে দেখানো হচ্ছে এবং দলে দলে লোকজন দেখতে যাচ্ছেন। আর আমরা এটাও দেখছি যে এই সিনেমাকে কেন্দ্র করে বিজেপি শিবিরও যেন অনেকটা উৎসাহিত, তারাও যেন এটাকে মানে প্রচার করা, সোশ্যাল মিডিয়াতে মানে এইসব সংক্রান্ত খবর টবর শেয়ার করা। এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনিও এই বিষয়ে একটা কথা বলেছেন, পার্লামেন্টে এইসব নিয়ে চর্চা হচ্ছে। এখন প্রশ্ন কি রয়েছে কাশ্মীর ফাইলে? আমি দর্শক এখনও সেই সিনেমাটা দেখে উঠতে পারিনি এবং যেটা খবর আমি আজকে দেখছিলাম মিডিয়াতে প্রকাশ পেয়েছে যে বিজেপির বিধায়কদের নিয়ে দ্য কাশ্মীর ফাইলস দেখতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানে একসঙ্গে বাসে করে তারা দেখতে গেছেন কলকাতায়, এইসব খবর আমরা জানতে পারছি। এখন আমাদের মানে প্রশ্ন আর কি যে অ্যাকচুয়ালি সিনেমাটার মধ্যে কী রয়েছে, কেনই বা বিজেপি শিবির বিশেষ করে এতটা মানে উৎসাহিত এই সিনেমাকে দেখা নিয়ে বা এই সিনেমা নিয়ে কথা বলা নিয়ে, কেন এতটা উৎসাহিত, কী রয়েছে অ্যাকচুয়ালি? আমি একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, আমি সরাসরি একটু কথা বলবো যিনি এই সিনেমাটা দেখেছেন এবং বিজেপির যিনি স্পোক্স পার্সন কেয়া ঘোষ এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন অনলাইনে। কেয়াদি, আপনি তো সিনেমাটা দেখেছেন, আমি যেটুকু খবর জানি একটু আমাকে ব্যাখ্যা করে প্রথমে বলুন তো যে অ্যাকচুয়ালি সিনেমাটা কী, অ্যাকচুয়ালি কী রয়েছে ওর মধ্যে, এটা কি কোনো ডকুমেন্টারি তথ্যচিত্র না কী অ্যাকচুয়ালি? দেখুন সফিকুলদা, কাশ্মীর ফাইলসটা কোনো তথ্যচিত্র নয়, কোনো ডকুমেন্টারি নয়, এটা অবশ্যই একটি জীবন্ত দলিল। ১৯৮৯ সালে যা সংগঠিত হয়েছিল বলতে পারি যে স্টেট স্পন্সার্ড এক্সোডাস, সেখানকার যারা কাশ্মীরি পণ্ডিত তাদের যেভাবে কাশ্মীরের ভ্যালি থেকে তাদের তাড়ানো হয়েছিল রলিফ গরিব বা চলিফ বলে, তারই জীবন্ত দলিল হচ্ছে কাশ্মীর ফাইলস। তো এটা কি কোনোভাবে আপনি না এটা তথ্যচিত্র বা এটা কোনো ডকুমেন্টারি বা ফিল্ম এটাকে বলা যাবে না, এটা সামগ্রিক কাশ্মীরি যারা ওখান থেকে চলে এসেছেন 7 লক্ষ কাশ্মীরি পণ্ডিত যারা কিনা পরবর্তীকালে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন আজকের দিন পর্যন্ত। আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আপনার নিশ্চয়ই স্মরণে আছে বা আপনি জানবেন যে দিল্লির বাইরে তারা এখনো তাবুতে রয়েছে, তারা বস্তির মধ্যে রয়েছে, তাদের জীবন মানে নিজেদের বাড়ি ঘর নিজেদের ভিটে মাটি ছেড়ে এই ছিন্নমূল মানুষদের কাহিনী হলো কাশ্মীর ফাইলস। আমি আরেকটু সময় নেব আপনাকে একটা কথা বলার জন্য। আপনি এখানে দলের নাম বলেছেন যে ভারতীয় জনতা পার্টি তারা এত উৎসাহিত কেন, আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সহ বাকি বিধায়করা দেখতে গেছেন। আসলে এটা না, আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বলতে পারি, বাঙালি হিসেবে এটা আমাদেরও কোথাও নাড়া দেয়, কারণ আমি অন্যদের কথা জানি না, আমিও কিন্তু সেই ছিন্নমূল পরিবারের। আমার পূর্বপুরুষেরা এই যখন ভারত ভাগ হলো সেই দেশ ভাগের সময় আমার পূর্বপুরুষেরা চলে এসেছিলেন পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে, তখন কিন্তু আনডিভাইডেড বাংলা বা বলতে পারি ইস্ট পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে এসেছিলেন। তো সেই ছিন্নমূল মানুষের যে কাহিনী জীবন্ত দলিল সেটা কোথাও যেন আমাদেরও নাড়া দিচ্ছে, এবং সেই কারণে আমরা গেছি বা যাচ্ছি, বাঙালিরা যাচ্ছে, দেশবাসীরা যাচ্ছে। আরো একটা কথা আপনি যেটা না বললেই নয়, 370 ধারা, যে ধারাটা কাশ্মীর পণ্ডিতদের ওপর একটা কি বলবো একটা পাথরের মতন চেপেছিল, সেই ধারা সরানোর পরে এখন আপনি জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি তিনি কাশ্মীরি পণ্ডিতরা যাতে ফিরে যেতে পারেন সে ব্যবস্থা করছেন, তাদের জন্য বাড়ি বানানো হয়েছে যাতে তারা ফিরতে পারেন। এবং শুধু তারা নন, দেশের বিভিন্ন প্রান্তের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ চাইলে কাশ্মীরে বসবাস করতে পারেন। কাশ্মীর ভারতের একটি অংশ, অখণ্ড ভারতের অংশ, এটাতে কারোর ব্যক্তিগত কারোর মালিকানা নয়, যেটা বানিয়ে রাখা হয়েছিল। এবং সেই কারণেই মানুষের এই জীবন্ত দলিলটা দেখার জন্য সম্ভবত যারা ভারতীয় তারা দলে দলে ছুটে ছুটে যাচ্ছেন কাশ্মীরি ফাইলস দেখতে। আমি একটু পরিষ্কার হতে চাই যে মানে এই সিনেমাটা তৈরি করাটা হয়েছে কিভাবে। আমরা যেমন ধরুন একটা সময় এই বাংলাতে একটা সিরিয়াল আমি যদিও খুব কম দেখতাম বাট শুনেছিলাম খুবই প্রচার হয়েছিল, পুলিশ ফাইল, সেখানেও কিন্তু সত্যের উপরে নির্ভর করে কিছু অ্যাক্টিং থাকতো, কিছু ডকুমেন্টেড তথ্য থাকতো, কিছু ইন্টারভিউ থাকতো, ওটা কি ওখানে কি এটাই না পুরোটাই অভিনয়ের ভিত্তিতে, বিষয়টা কিরকম? গল্পটার বুননটা হয়েছে একটি কাল্পনিক চরিত্রকে নিয়ে, অনুপম খের যেটি করেছেন তার পরিবারকে নিয়ে, কিন্তু তার ঘটনা যেগুলি দেখানো হয়েছে সব ঘটনাগুলি কিন্তু সত্যি। তার দেখানো হয়েছে ছবিতে যে অনুপম খেরের ছেলে
তিনি একটি চালের বস্তার মধ্যে চালের ড্রামের মধ্যে লুকিয়েছিলেন এবং তার সে প্রতিবেশী পরম বন্ধু কাশ্মীরি তিনি দেখিয়ে দিয়েছিলেন যারা এই আতঙ্কবাদী সন্ত্রাসবাদী সেপারেটিস্ট এই বিট্টা বা ইয়াসিন মালিকের মতন যারা চরিত্র অভিনয় করেছে তাদের দেখিয়ে দেওয়া হয়েছিল যে সেখানে লুকিয়ে আছে এবং তাকে ছিন্নভিন্ন করা হয়েছিল চালের ড্রামের মধ্যে থেকেই এবং তার স্ত্রীকে পরে ওই রক্ত মেশানো চালটা খাওয়ানো হয়েছিল আপনারা নিশ্চয়ই মনে আছে আমাদের এখানে কিন্তু সাইবাড়িতেও এক ঘটনা ঘটেছিল যে ছেলের রক্ত মাখা ভাত যেভাবে মাকে খাওয়ানো হয়েছিল অনেকটা সেই একই রকম ঘটনা আমরা দেখতে পেয়েছি কাশ্মীর ফাইলে এবং এই ঘটনাটা সত্যি এখানে দেখানো হয়েছে যে কেন্দ্রীয় চরিত্রে যে মহিলা অভিনয় করেছেন তাকে পরবর্তীকালে তাকে জ্যান্ত অবস্থা জীবন্ত অবস্থা তাকে চিরে দুফালি করে দেওয়া হয় এই ঘটনা ঘটেছিল গিরিজা টিক্কু নামে এক নার্সের সঙ্গে তাকে দীর্ঘদিন বর্বরতার সঙ্গে ধর্ষণ করা হয় এবং তারপরে তার সঙ্গে অস্বাভাবিক যৌন আচরণ করা হয় এবং তারপরে তাকে জীবন্ত অবস্থায় তাকে চিরে দুফালা করে দেওয়া হয় এই ঘটনাগুলো তো সত্যি এবং এই ঘটনাগুলি বিভিন্ন ছোট ছোট ঘটনাগুলির মাধ্যমে পরিচালক বিবেক অগ্নিহোত্রী মহাশয় তিনি দেখানোর চেষ্টা করেছেন এবং সেইখানেই আমি দেখছি বিভিন্ন জায়গায় এবং সবথেকে ভালো লাগছে যখন 370 সরে গেল যে কথাটা বলা হচ্ছে সাধারণ মানুষ যারা হলে তারা ভারত মাতার জয় জয়ধ্বনি দিচ্ছেন এটা আমার নিজের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমাদের যদি হয় আমরা সুদূর পশ্চিমবঙ্গে তাহলে চিন্তা করে দেখুন তো যারা কাশ্মীরি পণ্ডিত যারা সত্যি ছিন্নমূল তাদের কি অবস্থা আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখছি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ভাইরাল যে কেঁদে ফেলছেন একের পর এক দর্শক কারণ তারা জানেন কারোর বয়স তখন 9 মাস কারোর বয়স তখন 5 বছর কেউ হয়তো পরবর্তীকালে জন্মেছেন কিন্তু শুনেছেন এবং এই ঘটনাগুলো যে সত্য দলিল সেগুলো তুলে ধরেছেন একটা চরিত্রের মাধ্যমে একটা গল্পের মাধ্যমে এবং এই ঘটনাগুলিতে আরো দেখানো হয়েছে কিভাবে তদানীন্তন জম্মু কাশ্মীরের যে সরকার তিনি গলফ খেলতে ব্যস্ত যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে হাজার হাজার মানুষ কাশ্মীর ত্যাগ করছেন সুতরাং এটাকে ঠিক পুলিশ ফাইলস বলা যাবে না কারণ সেখানে সত্য ঘটনাগুলো আমরা জানি যারা যারা আপনি তো সাংবাদিক আপনি আরো বেশি করে জানবেন কিন্তু সে সত্য ঘটনাগুলি একেবারে কি বলবো জলের মতন পরিষ্কার করে তুলে ধরা হয়েছে আমি ধন্যবাদ জানাবো আরামবাগ টিভির মারফত পরিচালক বিবেক অগ্নিহোত্রী মহাশয়কে যে তিনি কোনো রকম ভয় না পেয়ে এই আপনি জানেন যে যেখানে অন্য আর একটি খুব বহুল প্রচলিত বলিউডি সিনেমা সেখানে প্রায় 5,500 স্ক্রিন দেওয়া হয়েছে এখানে মাত্র তাকে প্রাথমিকভাবে 900 স্ক্রিন দেওয়া হয়েছিল কিন্তু এই 900 স্ক্রিনের উপর জোর করেই এই সামান্য ডিস্ট্রিবিউশনের উপর জোর করেই তিনি যেভাবে অসম সাহসে এগিয়েছেন এবং বিভিন্ন রাজ্যের সরকার যেখানে ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে কারণ এটা তো এন্টারটেইনমেন্ট নয় আমরা যে এন্টারটেইনমেন্ট ট্যাক্স এর এন্টারটেইনমেন্ট নয় এটা জীবন্ত ঘটনা দলিল দেখানোর জন্য যে এন্টারটেইনমেন্ট ট্যাক্স বিভিন্ন রাজ্য যে তারা সে ট্যাক্স রহিত করেছেন আমি সেই রাজ্যের সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদেরও ধন্যবাদ জানাই আমি অবশ্যই আশা করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ও আশা করব যে তিনি কাশ্মীর ফাইলসকে ট্যাক্স ফ্রি ঘোষণা করবেন না আপনি আপনি আশা করছেন কি করে আপনি তো আমি যারা বুঝতে পারছি যে ফিল্মের যা সাবজেক্ট সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আবার সাবধানী হয়ে চলতে হবে কারণ আবার কিছু এরকম কিছু করলে সেটা আবার একটা অন্যরকম সেন্টিমেন্ট হবে মানে কোন দিকে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাক্স ফ্রি করলেও একরকম আপনি বলছেন বিধেয়কের ব্যাপারে বলছেন শফিকুল বাবু আমি আমি যে সাবজেক্টের কথা বলছি এই সাবজেক্টটা কি সবাই মেনে নেবেন না আপনার মনে হয় না এটা মানতে সত্য তো মানতে সত্য যতই কঠিন হোক সত্য আমরা একটা হিন্দিতে খুব সুন্দর কথা আছে কড়ওয়া সচ তেতো সত্যি সত্য যতই তেতো হোক সেটা তো মানতেই হবে এটা তো ঘটনা আপনি মানুন বা না মানুন আপনি তো অস্বীকার করতে পারবেন না যে ঘটনা হয়েছিল আপনি তো অস্বীকার করতে পারবেন না যে নোয়াখালী দাঙ্গার কথা আপনি অস্বীকার করতে পারবেন না গ্রেট ক্যালকাটা কিলিং সংঘটিত হয়েছিল আমরা এটাকে যতই না বলি না হয়নি আর হলে কয়েকজন মারা গেছে কিন্তু তাতে সত্য চাপা দেওয়া যায় না এবং এই মুহূর্তে আমাকে এটা বলতে বাধ্য হচ্ছি আমি যে কাশ্মীর ফাইলস দা কাশ্মীর ফাইলস এখন আর কোনো ছায়াছবি বা তথ্যচিত্র বা সিনেমা নয় এটা একটা মানুষের বিবেকের জাগরণ ঘটেছে বিবেক অগ্নিহোত্রী সিনেমা কিন্তু কোথাও একটা মানুষের বিবেকের জাগরণ ঘটিয়েছে এবং সেই কারণে যদিও এটা এত ভায়োলেন্স এত রক্ত দেখানো হয়েছে বলে এটা 18 বছর অবধি এটাকে সীমিত রাখা হয়েছে 18 বছরের পর থেকে কিন্তু 18 থেকে 80 সবাই দেখতে যাচ্ছেন আর আমার মনে হয় দেখতে যাওয়া উচিত
যে বেশি দিনের কথা তো নয়, মাত্র 30-35 বছর আগেকার কথা, সেই কথা আমরা ভুলে গেছি, সেই কথা আমরা অস্বীকার করে যাচ্ছি, বেমালুম অস্বীকার যে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কিছু হয়নি। তখন আমরা কি রিপোর্টিং দেখেছি যে না, কাশ্মীরি পণ্ডিতরা বলা হয়েছিল যে একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে, এই পলিটিক্যাল ডিসকোর্সটাকে পাল্টানো সময় এসে গেছে, মানুষ জাগরিত হয়েছে, এটা একটা জনজাগরণ করছে, এবং সেই জাগরণের প্রতিফলনে কিন্তু আমি আপনাকে একটা তথ্য দেখাতে চাই। আমি বলিনি, এটা বলেছেন, আপনি জানেন যে তরণ আদর্শ খুব বিখ্যাত তিনি ফিল্ম ক্রিটিক, তাই এই কাশ্মীর ফাইল আপনি আপনাকে বলে রাখি যে গতকাল পর্যন্ত সোমবার 15.05 কোটি টাকার ব্যবসা করেছে তার, অথচ সূর্যবংশী 14.51, যেখানে তার স্ক্রিন সংখ্যা অনেক বেশি পেয়েছে, গাঙ্গুবাই 8.19, আর এই গাঙ্গুবাইকে নিয়েই কিন্তু সাফিকুল বাবু যে বলা হয়েছে 100 কোটির ব্যবসা করছে, সুপার ডুপার হিট, অথচ তার ডবল ব্যবসা করে, আর তার কি বলবো এক চতুর্থ স্ক্রিন পেয়ে কাশ্মীর ফাইল কিন্তু তা এত বেশি ব্যবসা করছে। আমি যেটা আর একটু পরিষ্কার হতে চাই সেটা হচ্ছে যে কে কেউ তো এই অভিনেতা আমি দেখতে পাচ্ছি আরো কয়েকজন, তারা কিন্তু অন্যরকম প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, কেউ বলছেন আমি কাশ্মীরি পণ্ডিত হয়েও আমি এই সিনেমা দেখবো না, এরকম বলা হচ্ছে, এরা তাহলে কারা, এদেরকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? এরা কারা আমি জানি না, আমি আপনাকে দুজন কাশ্মীরি পণ্ডিতের কথা বলবো। একটা কাশ্মীরি পণ্ডিত হচ্ছেন বিধু বিনোদ চোপড়া, তিনি একটা সিনেমা তৈরি করেছেন শিকারা, সেখানে তিনি হিন্দু মুসলিমের সম্প্রীতি দেখিয়েছেন, নিশ্চয়ই সম্প্রীতি প্রয়োজন, অবশ্যই সম্প্রীতি প্রয়োজন, আমরা তো সম্প্রীতি চাইছি, কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে তো অস্বীকার করতে পারবেন না। অন্যদিকে আরেকজন কাশ্মীরি পণ্ডিত, আপনি এটা খুব বিখ্যাত সিনেমা, সুপার ডুপার হিট উড়ি, সেই উড়ি সিনেমার যিনি পরিচালক আদিত্যের ধার, তিনি কিন্তু নিজে বলেছেন আমি কাশ্মীরি পণ্ডিত হয়ে, তিনি একটা বিস্তৃত টুইট করেছেন যে আমি কাশ্মীরি পণ্ডিত হয়ে আমি জানি যে কি ঘটনা ঘটেছিল, আমরা এই সত্যি কথাগুলো বলতে পারতাম না। ধন্যবাদ জানাই পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে যিনি এই সত্যটা বার করেছেন। আর আপনি যে যাদের কথা বললেন, আমার খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যেমন বেশ কিছু ছিন্নমূল উদ্বাস্তু যারা কি বলবো ইস্ট পাকিস্তান থেকে খান সেনার অত্যাচারে অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে এসেও তাদের কিন্তু সিম্পাথি ওই পাকিস্তান বা খান সেনাদের প্রতি, আমি বামপন্থীদের কথা মোস্টলি বলছি, সেরকম কিছু কিছু তো আপনার, আপনি কি বলবো, পচা চাল পচা ডাল তো পাবেনই, কিন্তু সেগুলো দিয়ে তো সামগ্রিক বিচার করা যায় না। আরো একটি, আমি খুব সংক্ষিপ্ত সময় আপনার আমি জানি, আরো একটা কথা না বললেই নয়, ধীরে ধীরে কিন্তু বলিউডেরও জাগরণ ঘটেছে, আমরা জানি যে অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাওয়াত তারা সমস্ত বিষয়ে, তারা জাতীয়তাবাদী বিষয়ে তারা সিনেমা করেন, মন্তব্য করেন, কিন্তু বেশ কিছু সোকল্ড বলিউডি মেন স্ট্রিমে অর্জুন রামপাল, পরিণীতি চোপড়া, পরিচালক রাম গোপাল বর্মা, ইয়ামি গৌতম, তিনি এই আদিত্য ধারকে বিয়ে করে তিনি বলেছেন আমি কাশ্মীরি পণ্ডিতের বাড়িতে আমি বিবাহ সূত্রে আমি আবদ্ধ হয়েছি, আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে কি অত্যাচারের ঘটনা। তো তারাও কিন্তু এবার আমার মনে হয় এই বন্ধ আলমারির পেছন থেকে এসে বা বন্ধ দরজাটা খুলে দিয়ে তারাও কিন্তু এবার বলতে শুরু করেছেন, সাপোর্ট করতে শুরু করেছেন বিবেক অগ্নিহোত্রী সিনেমাকে বা তার সত্য দলিলকে, আর চেপে রাখা যাবে না। আমি আমি আর একটা জানতে চাই যে আপনি যে সত্য ঘটনার কথা বলছেন, ওখানে কি তথ্যসূত্র বা ঘটনার একবারে লোকেশন এরকম উল্লেখ করে করে কিছু কি ওখানে দেখানো হচ্ছিল স্ক্রিনে নাকি টোটালটাই? না, আমি বললাম যেটা পুরো সিনেমার মাধ্যমে সংগঠিত হয়েছে সত্য ঘটনাগুলি দেখানো হয়েছে, যেমনটা আপনাকে বললাম যে যাকে যাকে ওই চালের ড্রামের মধ্যে লুকিয়ে তাকে খুন করা হয়েছিল তার নাম গঞ্জু ছিল, এখানে দেখানো হয়েছে এটা অনুপম খেরের ছেলে, তাকে দেখানো হয়েছে অনুপম খেরের পুত্রবধূ যিনি সারদা পণ্ডিত হয়েছেন তাকে দেখানো হয়েছে, গিরিজা টিকুকে যেভাবে ওই জীবন্ত অবস্থায় চিরে ফেলা হয়েছিল সেই ঘটনাগুলি দেখানো হয়েছে। আর একটা ঘটনা দেখানো হয়েছে যেটা বিট্টার নামটা আছে, যে যেই গ্রামটাতে যেখানে 23 জন একসঙ্গে তাকে গুলি করে খুন করা হয়েছিল, তাদের দাঁড় করিয়ে খুন করা হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের, এবং ইন্ডিয়ান আর্মি সেজে তারা ঢুকেছিল, সব থেকে দুঃখের ব্যাপার তারা সেজে ঢুকেছিল ভারতীয় ফৌজ, যাতে মানুষের মনে যারা কাশ্মীরি পণ্ডিত বা পরবর্তী জেনারেশন যাতে শুনতে পারে, যাতে ভাবতে পারে যে ভারতীয় ফৌজ কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চিন্তা করুন, এই ঘটনাটি দেখানো হয়েছে ঠিক এইভাবেই দেখানো হয়েছে। সুতরাং এটাকে আপনি, আমার মনে হয় যে সত্য ঘটনাগুলোকে সিনেমার মারফত প্রতিটা তথ্যগুলোকে দেখানো হয়েছে, মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আমি বুঝলাম মোটামুটি কি সাবজেক্টটা, তবে কেয়া দিয়ে একটা বিষয় হয়তো আগামী দিনে শুনতে পাবো আপনাদেরকে, যে কাশ্মীর ফাইলকে নিয়ে আপনারা রাজনীতি করছেন আর আপনারা হিংসা ছড়াচ্ছেন সমাজে, এরকম কথা কিন্তু আগামী দিনে শুনতে হবে, যেটা আমি বুঝতে পারছি। না, ইতিমধ্যে কংগ্রেস তো করেছে, কারণ কংগ্রেসের সময়তেই তো এটা হয়েছে। একটা কথা বলুন, আমি জানি একটা শেষ কথা আমাকে না বললেই নয়,
আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি যারা নাকি সাম্প্রদায়িক, তারা কিন্তু রাষ্ট্রপতি হিসেবে এপিজে আব্দুল কালামকে বেছেছিলেন। আর মনমোহন সিং কংগ্রেসের প্রধানমন্ত্রী, তিনি ইয়াসিন মালিক, যিনি কিনা এই এই খুনের হোতা, এতগুলো খুনের হোতা, সেই ইয়াসিন মালিকের সঙ্গে তার সঙ্গে হাত মিলিয়েছিলেন। এটাই হচ্ছে তফাৎ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেয়াদি, সরাসরি ছিলেন একেবারে, একটা ব্যাখ্যা আমি নেওয়ার চেষ্টা করলাম। দর্শক আপনারা শুনলেন যে যে কাশ্মীর ফাইলকে নিয়ে এত হইচই, তার সাবজেক্টটা কী কী একটি রয়েছে, যার সঙ্গে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দর্শক এখন দেখা যাক এটা আবার কতটা বিতর্ক তৈরি করতে পারে। তবে দর্শক এটা আমি কি লক্ষ্য করছিলাম যে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু মানে বিভিন্ন বিষয়ে সরব হন, তার যদি কিছু পছন্দ না হন না হয় সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেন, কিছু বলেন এবং সেটা নিয়ে হইচই হয় এবং এখানে অনেক তর্ক মানে তর্কতর্কি হয়, অনেক সময় অনেক মুভমেন্টও শুরু হয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয়, আমি যা কাশ্মীর ফাইলে যা সাবজেক্টটা বুঝতে পারলাম দর্শক, এটা নিয়ে কিন্তু একটা প্রসঙ্গ থাকতেই পারে, মানে এটা আমরা ভাবতাম, কারণ এখানে যাদের উপরে যাদেরকে নিয়ে কার্যত টিএমসি পলিটিক্সটা করে এবং এই সিনেমা তার যে সাবজেক্ট সেটা যে খুব একটা তাদের পছন্দ হবে এটা কিন্তু মানে পছন্দ হবে না এটা কিন্তু আন্দাজ করে বলাই যায়। ফলে তারপরেও আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শিবির কার্যত মুখে কুলু পেটে বসে রয়েছেন। কেন কেন তারা কিছুই বলছেন না, খারাপ ভালো কিছুই বলছেন না কেন? তাহলে কি তাদের আবার এখন নতুন কোনো ভোট ব্যাঙ্ক কাজ করছে যে বললে আবার যদি আবার যেদিকে ঝোঁকার চেষ্টা করছি সেদিকটা যদি আবার ঝুঁকতে না পারি, মানে এইরকম কি ভাবনা কাজ করছে যে যখন এই সিনেমা নিয়ে এত হইচে হচ্ছে অনেকেই বলছেন যে কেন, যেমন একটা বড় অংশ বলছে যে সিনেমাটা খুব ভালো হয়েছে প্রত্যেকের দেখা উচিত, আবার একটা অংশ বলতে শুরু করেছে যে এটা একটা বিভেদ ছড়াচ্ছে, এটা হিংসা ছড়াচ্ছে, ছড়াবে একটা মানে অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, যখন এরকম বলার চেষ্টা হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন কার্যত মুখে কুলু পেটে বসে রয়েছেন, তিনি কেন কিচ্ছু বলছেন না, কারণটা কি? তাহলে কি তিনিও পুরো অঙ্কে চলছেন? দর্শক কী বলবেন নিশ্চয়ই টোটাল বিষয়টা সম্পর্কে আপনাদের কমেন্ট থাকতে পারে, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।